আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সরলরেখার আজকে আমরা 3.5 এর লেকচার 4 এ উপনীত হয়েছি। তো 3.5 এর 1 থেকে 3 লেকচার না দেখে এই লেকচারটা দেখার কোনো মানেই হয় না। সো যারা এখনো দেখোনি তারা ওই তিনটা লেকচার দেখে তারপরে লেকচারটা দেখো। এক নম্বর অঙ্ক, একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে যায়, কোনো সমস্যা নেই, যাক এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যখনই কোনো একটা অঙ্কের মধ্যে বলবে এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে বা অক্ষদ্বয়কে ছেদ করে এরকম কোনো কথা বলবে, তখনই তুমি চোখ কান বন্ধ রেখে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু 1 ফরম্যাটটা দিয়ে ফেলবা। দিলাম। এখন বলছে যদি আমি চিত্রটা আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। সো বলছে এ এবং বি বিন্দুতে ছেদ করে, এমনভাবে ছেদ করে ও এ প্লাস 2 ও বি সমান হচ্ছে 0। ও এ প্লাস 2 ও বি সমান, আচ্ছা আমি এইভাবে আঁকলাম, ও এ উল্টা উল্টা করে ফেললাম না, হ্যাঁ এরকমই হলো, তাও হয়নি। ও এ এটা হচ্ছে ও বি, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো ওরা বলছে ও এ প্লাস 2 ও বি সমান 0, মানে এ প্লাস 2 বি সমান 0, মানে এ সমান -2 বি। এটা আমরা বুঝে ফেলছি। তাহলে এটা যদি আমরা বুঝে ফেলি, এখানে আমরা দিতে পারি এক্স বাই -2 বি প্লাস ওয়াই বাই বি সমান 1, বা দুই পাশে যদি আমি -2 বি দিয়ে গুণ করি এক্স -2 বি ওয়াই, সরি এক্স -2 ওয়াই সমান হচ্ছে -2 বি, এক্স -2 ওয়াই সমান হচ্ছে -2 বি। এখন দেখো এই পুরো সমীকরণে একটা আননোন বি, বি এর মান জানলেই আমার অ্যান্সার চলে আসবে। সো বলে দিছে -2, -5 দিয়ে সিদ্ধ হবে, সিদ্ধ হবে বলে দিছে, দিয়ে যায় মানেই সিদ্ধ হবে। সো যদি আমরা সিদ্ধ করি -2 প্লাস এখানে 5 × 10 সমান -2 বি, সুতরাং এখানে বি এর মান হবে -8, শুধু 8 কে -2 দিয়ে ভাগ করলে হবে -4। সো এক্স -2 ওয়াই -এ +8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা যদি অ্যান্সারটা একটু দেখি বইয়ের সাথে মিলে কি না, এক্স -2 ওয়াই -8 = 0, হ্যাঁ আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তার মানে এক নম্বর অঙ্ক শেষ। এরপরে আমরা দেখব দুই নম্বর অঙ্ক, রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটির সাথে 8 বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ তৈরি করে। তার মানে এটার ক্ষেত্রেও তোমাকে এই প্যাটার্নটা মেনে চলতে হবে। এক্স অক্ষ দুইটি বলছি এক্স বাই এ ওয়াই বাই বি ইকোয়ালস টু 1, কিন্তু একটু প্রবলেম আছে। আমি তোমাদেরকে সেকেন্ড লেকচারে মনে হয় বলছি যে যখনই মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব বা এই টাইপের কিছু বলবে তখন এটার একটা পরিবর্তিত রূপ আছে, সেটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এই সূত্রটা দিবা তোমরা, তখন এই সূত্রটা দিবা। আচ্ছা তো পিটা কি, পিটা হচ্ছে মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব যেটা আলফা কোণে আনত এক্স অক্ষের সাথে। সো আলফা যেহেতু তোমাকে সংজ্ঞা অনুসারেই বলে দিচ্ছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত, এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে পি, তার মানে এক্স বাই √2 প্লাস ওয়াই বাই √2 সমান হচ্ছে পি, √2 দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়াই সমান পি √2। তার মানে এখানেও একটা আননোন পি, পি এর মানটা আমাদের লাগবে, পি এর মানটা লাগবে। তো বলছে একটি সরলরেখা সমীকরণ যা অক্ষ দুইটির সাথে 8 বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। আচ্ছা তো ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে ভূমি এ, এটা হচ্ছে উচ্চতা বি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে আমাদের 8, বা এ বি হবে 8। কিন্তু দেখো এই রেখাটাকে আমি এই ফরম্যাটে নিতে পারি না, কিভাবে নিব, পি √2 দিয়ে ভাগ করো, এক্স বাই পি √2 প্লাস ওয়াই বাই পি √2 সমান হচ্ছে 1, তার মানে তোমার এর মান হচ্ছে পি √2, বি এর মানও হচ্ছে পি √2। তো মান যদি আমি বসাই, পি √2 ইন্টু পি √2 সমান হচ্ছে 8,
পি স্কোয়ার ইন্টু টু সমান হচ্ছে 8, বা পি সমান হচ্ছে 4, সুতরাং পি সমান হচ্ছে প্লাস মাইনাস 2, যেহেতু পি হচ্ছে একটা, আচ্ছা পি এদিকে হতে পারে না, সেম কন্ডিশনে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এদিকে, তাহলে এদিকে যদি হয় পি এর মান যদি আমি প্লাস মাইনাস 2 দিই তাহলে কি আমার ভুল হবে? আচ্ছা এটার অ্যান্সারটা একটু দেখি আমরা, এটার অ্যান্সারে না, ওরা এখানে তোমার একটু একটু এখানে আমরা 2 এর সাথে 8 এর গুণ করছি, তো 2 এর সাথে 8 এর গুণ করলে এখানে হবে 16, সো এটা 16, এটা হচ্ছে 16, এটা 16, এটা 4 হবে না, এটা হবে 8, 8 কে রুট করলে কি হবে, রুট ওভার 8, যা হচ্ছে, আচ্ছা এখন মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এটা হচ্ছে পি হচ্ছে লম্ব দূরত্ব, তার মানে এই পিটা শুধু প্লাস হবে, সো রুট ওভার 8 হচ্ছে 4 ইন্টু 2 বা 2√2। হ্যাঁ তো পি এর মান যদি আমরা এখন বসাই x বাই, এখানে বসানোর কোনো দরকার নাই, এখানে বসাই, সো এটা একটু মুছে ফেলি, এখানে যদি বসাই x প্লাস y সমান 2√2 ইন্টু রুট 2, তার মানে x প্লাস y সমান হচ্ছে 4, এভাবে ভেঙে ভেঙে ভাঁজ দিয়ে দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। অঙ্কটা একটু রিভিউ করলে তোমাকে বলছে x অক্ষ এবং y অক্ষের সাথে যে আর কি আবদ্ধ অংশ তৈরি করে তার ক্ষেত্রফল 8, তো ক্ষেত্রফলের সূত্রটা আমি ইউজ করলাম এখানে, আর যেহেতু মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলছে, সেহেতু মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব একটা নির্দিষ্ট কোণে থাকে, এই কনসেপ্ট থেকে আমরা এই সূত্রটা আমরা জানি, সো এই সূত্রটা আমাকে ধরতে হবে, থিওরি থেকে আমরা বুঝে ফেলছি, সূত্রটা ধরলাম, ধরার পর আলফার মান বসালাম, এটাকে প্যাটার্নে নিয়ে এ এবং বি বের করলাম, ওইটা তো মুছে ফেলছি, এ এবং বি বের করে ওইখান থেকে পি এর মান বের করে ফেলছি। এরপর আসছি 3 নম্বর, একটু মুছে নেই, এক্স প্লাস বি ওয়াই সমান সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে পি, একই সরলরেখা নির্দেশ করে। আচ্ছা একই সরলরেখা যদি নির্দেশ করে, দুইটা তো দেখতে দুই রকম, একই সরলরেখা কীভাবে নির্দেশ করে বা এটার মধ্যে কন্ডিশনটা কি? আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, আমি দিলাম 6x + 8y = 7, এটা একটা রেখা ধরলাম, আরেকটা আমি রেখা দিলাম 12x + 16y = 14। এখন দেখো দেখতে দুইটা দুই রকম মনে হলেও দুইটা কিন্তু একই সরলরেখা, কেন? কারণ এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এই সরলরেখাটা পাওয়া যায়, এটাকে 2 দিয়ে ভাগ করলে সরলরেখা পাওয়া যায়, তার মানে আমি যদি একটা কনসেপ্ট বলি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান 0, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান 0, এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে যখন এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু সমান হবে। দেখো 12/6 = 2, 16/8 = 2, 14/7 = 2, মানে এখানে অনুপাত 2 দেখেই তো 2 দিয়ে ভাগ করলে এখানে 6 আর 8 আর 7 আসবে, সো একইভাবে অনুপাতটা তোমার সমান হতে হবে, যদি অনুপাত সমান না হয় তাহলে ধরো এই দুইটা সমান হয়েছে 3.6 এ গিয়ে দেখা যাবে 3.6 দেখা লাগবে, যদি শুধু এই দুইটা অনুপাত সমান হয় তখন কি হবে, দুইটা সরলরেখা কি একই সরলরেখা হবে নাকি অন্য কোনো সরলরেখা হবে? আচ্ছা তাহলে আমাদের এইখানে প্রথমটাতে এ আছে, সো এ, দ্বিতীয়টাতে হচ্ছে কজ আলফা, এ বাই কজ আলফা, পরেরটাতে হচ্ছে বি, বি বাই সাইন আলফা, পরেরটাতে হচ্ছে সি, সি বাই পি, এই হচ্ছে আমাদের কন্ডিশন, একই সরলরেখা নির্দেশ করলে এই তিনটা অনুপাত সমান হবে, সো তিনটা অনুপাত যদি সমান হয় একটু খেয়াল করে দেখো তো, এখানে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থেকে থাকে এবং এটার অপোজিটে পি আছে, এটার অপোজিটে পি আছে, তার মানে আমি একটা কাজ করি, তোমরা অনেকেই বুঝে গেছো আসলে আমি কি করতে চাচ্ছি, এই জায়গাটাতে এ বাই কজ আলফা সমান পি লিখে বা এ বাই পি সমান কজ আলফা দিলাম, এদিকে বি বাই সাইন আলফা সমান পি লিখে, সি বাই পি, তো সি বাই পি, সি বাই পি, তার মানে এখানে কি হচ্ছে আলটিমেটলি, আমি কজ আলফাটা এখানে নিচ্ছি,
কজ আলফাটাকে এখানে নিচ্ছি, ভুল হয়েছে। আচ্ছা, এপি ডিভাইড বাই সি সমান হচ্ছে কজ আলফা, এখানে বিপি ডিভাইড বাই সি হচ্ছে সাইন আলফা। তো এটা হওয়ার ফলে এখন যদি আমি দুইটাকে স্কোয়ার করে দিই, আমার আলফার অস্তিত্ব চলে যাবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হচ্ছে 1, আর এখানে আমার প্রমাণে কোনো আলফা নাই। সো আমি দুইটাকে যদি স্কোয়ার করে যোগ করে দিই, এ স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, বা এখান থেকে পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলে এই যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো, পুরোটাই ক্যালকুলেশন। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা হচ্ছে 1, বা এ স্কোয়ার, আচ্ছা পি স্কোয়ারটাকেই তো রাখতে হবে। সো পি স্কোয়ার সমান সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সুতরাং পি সমান প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়ে গেল সহজ অঙ্ক, ক্যালকুলেশন শিখতে হবে। তুমি দেখো শুধু কনসেপ্ট বা বেসিক ক্লিয়ার থাকলেই হবে না, তোমাকে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করে তোমাকে তোমার ক্যালকুলেশন আরও ফাস্ট হতে হবে। 4 নম্বর অঙ্ক বলছে ওএবিসি একটি সামান্তরিক। সো যেহেতু সামান্তরিক বলছে, একটা সামান্তরিক আমরা আঁকবো, কোনো সমস্যা নাই। এক্স অক্ষ বরাবর ওএ অবস্থিত, এক্স অক্ষ বরাবর ওএ অবস্থিত, আচ্ছা তার মানে আমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই দিতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই দিতে হবে। তো এক্স অক্ষ বরাবর ওএ অবস্থিত, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। ওসি এর সমীকরণ ওয়াই ইকোয়ালস টু 2x, বলতো এটা দেখে বোঝা যাচ্ছে না এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো মূলবিন্দুগামী সরলরেখা যদি হয়, এটা এরকম একটা সরলরেখা হবে যেটা হচ্ছে ওয়াই ইকোয়ালস টু 2x। এখন বলছে এবং বি বিন্দু স্থানাঙ্ক 4,2। আচ্ছা, তার মানে তুমি দেখো এই বিন্দুটা যদি সি বিন্দু হয়, বি বিন্দুটা তো এটারই প্যারালাল, মানে এমন একটা জায়গা হবে এই জায়গাটাতে হবে। সো আমি যদি যোগ করি, এটা হচ্ছে আমাদের বি 4,2, যেহেতু ও এবিসি সামান্তরিক এটা যোগ করে দিলাম। এখন বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, এ এবং সি এর স্থানাঙ্ক নির্ণয়, এটা পুরাটাই আমরা বেসিক দিয়ে করে ফেলবো। দেখো ফার্স্ট অফ অল, এক্স অক্ষ থেকে এক্স অক্ষ এবং বিসি রেখা সমান্তরাল, ওএ এবং বিসি সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ হচ্ছে এরা হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের দুইটা বাহু অপোজিট বাহু, তার মানে ওএ আর বিসি সমান্তরাল, তার মানে এক্স অক্ষ এবং বিসি সমান্তরাল। যদি সমান্তরাল হয় বলতো এই যে হাইটটুকু, এই হাইটটুকু এবং এই হাইটটুকু সেম হবে না সমান্তরাল হলে, তাহলে আমরা খুব সহজেই বুঝে ফেলছি এইটার কোটির মান 2। এখন কোটির মান 2 দেওয়ার সাথে সাথে তুমি কিন্তু বুঝে গেছো এই সি বিন্দু আবার যেহেতু, এই সি বিন্দু আবার যেহেতু এই ওসি রেখার উপর অবস্থিত, তার মানে সি বিন্দুটা দিয়ে ওয়াই কোস টু 2x সিদ্ধ হবে। সো আমি এই মানটা জানি না, আলফা কমা 2, আলফার মানটা আমার বের করতে হবে। তার মানে আলফা কমা 2 বিন্দু দিয়ে যদি ওয়াই ইকোস টু 2x আমরা সিদ্ধ করি, বা 2 সমান 2 আলফা, সুতরাং আলফার মান খুব ইজিলি বের হয়ে গেল, আলফার মান 1। তার মানে আলফার মান কত আসছে? আলফার মান আসছে 1, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের সি বিন্দু বের করে ফেললাম আমরা। এরপর এ বিন্দু লাগবে, এ বিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সেহেতু এটার কোটির মান হচ্ছে 0, আর যেহেতু কোটির মান 0 আমাদের এই পুরো বিন্দুর একটা পোর্শন বের হয়ে গেছে, লাগবে শুধু এই জায়গাটা এইটুকুর মান। তো এইটুকুর মান বের করার জন্য দেখো বিসি আর ও এ সমান, যেহেতু সামান্তরিক সমান এবং সমান্তরাল, বিসি আর ও এ যদি সমান হয় বিসির মান কত? বিসির মান দেখো এই জায়গাটাতে এক্সের মান হচ্ছে 1, এই জায়গাটাতে এক্সের মান হচ্ছে 4, তার মানে এই 1 এর পর 2, 1 এর পর 2, 3, 4 এরকম একটা বিন্দুতে তুমি যাবা। তার মানে এখান থেকে আমি বুঝে ফেলছি এখানে বিসি বাহুর মান হচ্ছে, বিসি বাহুর মান হচ্ছে 3। তো বিসি বাহুর মান হলে ওএ বাহুর মানও তো 3 হবে, আর ওএ বাহুর মান 3 হলে এই বিন্দুটা 3,0 হবে। সো আমাদের এ এবং সি বিন্দু বের করা শেষ। এখন এ এবং সি বিন্দু বের করার পর বলছে এসি কর্ণের সমীকরণ,
এসি কর্ণের সমীকরণ বের করা কোনো ব্যাপারই না। কেন? কারণ দুই বিন্দু দেয়া থাকলে তাদের মধ্যে যে দ্বিবিন্দুগামী সরলরেখার সমীকরণ সেটা আমরা জানি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বা এক্স মাইনাস থ্রি বাই টু সমান ওয়াই বাই মাইনাস টু, টু আর মাইনাস টু কাটা, এক্স মাইনাস থ্রি সমান মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি সমান জিরো। খুব ইজি, 3.45 ইম্পর্টেন্ট চারটা অঙ্ক আমি দেখালাম, আরও দুই তিনটা অঙ্ক আছে, এই দুই তিনটা অঙ্ক এখন দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব। পাঁচ নম্বর অঙ্কটা, এক্স মাইনাস ফোর সমান জিরো, ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো, এক্স প্লাস থ্রি সমান জিরো, ওয়াই প্লাস টু সমান জিরো, সমীকরণগুলি একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। আচ্ছা, এক্স মাইনাস ফোর ইকোস টু জিরো, এক্স মাইনাস ফোর ইকোস টু জিরো, এই সমীকরণটা কি ফিল করা যায়? এক্স মাইনাস ফোর ইকোস টু জিরো, একটু চিন্তা করে দেখো, এই জায়গাটাতে শুধু এক্স এর মান ফোর বসালে এটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, চিত্রটা দেখাই, ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স মাইনাস ফোর ইকোস টু জিরো মানে হচ্ছে এক্স ইকোস টু ফোর। যদি আমি কল্পনা করি, ধরো এটা একটা রেখা যেটা এক্স অক্ষ থেকে এটা হচ্ছে এক দুই তিন চার চার, হচ্ছে এক্স ইকোস টু ফোর রেখা। হ্যাঁ, এখন এই যে রেখাটা যদি এখানে ওয়াইয়ের মানও থাকতো, তাহলে ধরো এক্স প্লাস ওয়াই সমান ফোর, তো এই জায়গাতে এক্স এবং ওয়াইয়ের মান যোগ করলে ফোর হইতো, দুইটা মানই থাকতো, এখানে শুধু এক্স এর মান ফোর, এর জন্য এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান ফোর। যদি তুমি একটু ডানে সরে যাও, একটু আড়াআড়ি হও, তাহলে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান চেঞ্জ হয়ে যাবে, তার মানে এক্স বরাবর সোজা উঠে যাওয়া লাগবে, ডানেও যাবে না বামেও যাবে না, তাহলে এটা হচ্ছে এক্স ইকোস টু ফোর রেখা। আচ্ছা, ওয়াই ইকোস টু ফাইভ রেখা কি হবে? ওয়াই ইকোস টু ফাইভ রেখা হবে উপরের দিকে তুমি যাও একটা নির্দিষ্ট ডিস্টেন্স, পাঁচ একক, সো এটা হচ্ছে ওয়াই ইকোস টু ফাইভ রেখা। আচ্ছা, তুমি যদি একটু বাঁকা করে দাও, তাহলে ওয়াইয়ের মান চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এরপরে আসো, এক্স প্লাস থ্রি সমান জিরো মানে হচ্ছে এক্সের মান মাইনাস থ্রি, একটু এই জায়গাটাতে হবে, ওয়াই ইকোস টু মাইনাস টু মানে এটা হচ্ছে নিচে। এখন চারটা সরলরেখা চারটা বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তো চারটা বিন্দুতে ছেদ করলে এই চারটা বিন্দু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারব। আচ্ছা, তো এটা যদি এ বিন্দু হয়, আমি ধরলাম এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, সো আমাকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে এসি এবং বিডি, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করতে বলছে। সো বিন্দু যদি আমরা পাই, এই বিন্দুটা হচ্ছে ফোর কমা ফাইভ, কারণ এই বিন্দুতে যাওয়ার জন্য এই পর্যন্ত আমরা ফোরে যাব, তারপর উপরে ফাইভ উঠবো, তার মানে ফোর কমা ফাইভ। এই বিন্দুতে যাওয়ার জন্য আমরা বাম পাশে মাইনাস থ্রি যাব এবং উপরে উঠবো কত? উপরে উঠবো ফাইভ। এই বিন্দুতে যাওয়ার জন্য আমরা বাম পাশে কত যাব? বাম পাশে যাব মাইনাস থ্রি, নিচে যাব কত? মাইনাস টু। ডান পাশে যাব ফোর, নিচে যাব কত? মাইনাস টু। সো আমরা চারটা বিন্দুই জানি, আমরা খুব সহজেই এসির দৈর্ঘ্য বের করতে পারবো, খুব সহজে আমরা বিডির দৈর্ঘ্য বের করতে পারবো, এসি এর সমীকরণ বের করতে পারবো কিভাবে? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এ এবং সি বিন্দুর মান আমরা জানি, এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা, আর সি হচ্ছে এক্স টু ওয়াই টু এটা, সো করে ফেলবা, এটা আর করালাম না। ছয় নাম্বারটা দেখো, এক্স ইকোস টু এ রেখা, এক্স অক্ষ দেই, ওয়াই অক্ষ দেই, আবার দেখো এক্স ইকোস টু এ রেখা, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই ইকোস টু বি রেখা মানে হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই ইকোস টু এম এক্স রেখা মানে হচ্ছে মূল বিন্দুগামী রেখা। এখন বলছে এই তিনটি রেখা যে ত্রিভুজ উৎপন্ন করে, এই তিনটি রেখা যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা
দেখো আমরা জিওমেট্রিক্যালিও বের করতে পারি, কিন্তু নর্মালি দেখো তিনটা বিন্দু যদি আমি জানতে পারি কোনোভাবে, এই তিনটা বিন্দু দিয়ে আমি নির্ণায়কের মাধ্যমে করে ফেলতে পারি। সো তিনটা বিন্দু যদি আমি জানতে চাই, এই বিন্দুটা কত, এটা হচ্ছে এক্স কম ইকোস টু এ, ভুল লিখলাম, এটা হচ্ছে ওয়াই ইকোস টু বি, এটা হচ্ছে এক্স ইকোস টু এ, তার মানে খুব ইজিলি বলা যাচ্ছে এটা হচ্ছে এ কমা বি। ওকে, এখন আমার এই দুইটা বিন্দু লাগবে। দেখো তো এই বিন্দুর হাইট কত, এই বিন্দুর হাইট যদি বি হয়, যেহেতু সমান্তরাল এই বিন্দুর হাইটও বি হবে বা এটা এই রেখার উপরই অবস্থিত, তার মানে এই বিন্দু হচ্ছে আমাদের কোটির মান বি আমরা জানি। আবার এই বিন্দুর ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, ভুজের মান, কারণ হচ্ছে এই পর্যন্ত এ জানি। তাহলে এই বিন্দুর এ বের করতে এক্স এর মান বের করতে হবে, এই বিন্দুর ওয়াই এর মান বের করতে হবে। এই বিন্দুটা ওয়াই ইকোস টু এম এক্স রেখার উপর অবস্থিত, সো ওয়াই ইকোস টু এম এক্স রেখার উপর যদি অবস্থিত হয়, এটা আমি আলফা দিলাম, এটা দিলাম বিটা, তাহলে আলফা আর বি দিয়ে যদি আমি সিদ্ধ করি কি হবে, বি সমান এম আলফা, সুতরাং আলফা সমান বি বাই এম। আবার এ বিটা দিয়ে যদি আমি সিদ্ধ করি, কারণ এই বিন্দুটাও কিন্তু ওয়াই ইকোস টু এম এক্স এর উপর অবস্থিত, তখন বি বিটা সমান এম এ। তাহলে আমার তিনটা বিন্দু বলো, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, তাহলে তিনটা বিন্দু কত হবে, এ বিন্দু হবে এ কমা বি, বি বিন্দু হবে আলফার মান তো আমরা বের করছি বি বাই এম কমা বি, সি বিন্দু হবে এ কমা এম এ। এখন দেখো তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, তখন এই বিন্দুগুলা তোমরা সমীকরণ দেখে বের করতে পারবে। কিভাবে বের করবা, এ বিন্দু এটা, তার মানে এটা এটার ছেদ বিন্দু, এটা এটার ছেদ বিন্দু কত, এক্স এর মান এ ওয়াই এর মান বি, বের হয়ে গেছে। বি বিন্দু এটা, বি বিন্দুতে ওয়াই এর মান কত, বি, ওয়াই এর মান যদি বি হয় তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে, বি বাই এম, এই যে বি বাই এম। এ বিন্দুতে এক্স এর মান কত, এ, এক্স এর মান যদি এ হয় তাহলে ওয়াই এর মান কত, ওয়াই ইকোস টু এম এ, ওয়াই ইকোস টু এম, এটুকু লাগবে না। সো আমি ভেঙে ভেঙে দেখাইলাম। আচ্ছা এখন দেখো আমাদের ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফল যদি বের করতে চাই, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ দিয়ে এ বি ওয়ান দেওয়া লাগবে, বি বাই এম বি ওয়ান, এ এম এ ওয়ান, ঠিক আছে। এখন সারি সারি বিয়োগ করলে আমরা এখানে একটা জিরো পাবো, এই সারি সারি বিয়োগ করলে এখানে একটা জিরো পাবো, মানে হাফ এ মাইনাস বি বাই এম বি মাইনাস বি জিরো। আচ্ছা আমাদের আর বেশি বিয়োগ করা লাগবে না, বি বাই এম বি ওয়ান, এ এম এ ওয়ান, আমাদের দুইটা জিরো প্রথমটাতেই চলে আসছে, সো আমাদের বিয়োগ করার দরকার নেই। হাফ এখানে কলা আর ওয়ান থেকে আর টু বিয়োগ করছে, এটা বলে দিতে হবে, না বললে জিরো দিয়ে দিবে। সো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে এ মাইনাস বি বাই এম বি মাইনাস এম এ ইকুয়ালস টু হাফ এম এ মাইনাস বি ডিভাইড বাই এম বি মাইনাস এম এ। সো এমটা নিচে নিয়ে আসলে টু এম, এখানে লিখতে পারি আমরা একটা মাইনাস কমন নিলে বি মাইনাস এম এ হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমাদের চিত্রটা এটা উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাওয়ার কথা ছিল, আমরা তো আর জানি না ওয়াই কোস এম এক্স উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, সো আমরা আন্দাজে আঁকছি। তো এখানে ক্ষেত্রফলটা ঘড়ি কাটার দিকে চলে আসছে বিন্দু, সো ঘড়ি কাটার দিকে বিন্দু আসার ফলে এখানে দেখে মনে হচ্ছে আমি তো নেওয়ার সময় ঘড়ি কাট, হ্যাঁ ঘড়ি কাটার দিকেই নিছি, এ বি আলফাবিটা এ বি সেভাবে নিছি না, ঘড়ি কাটার দিকে নিলে ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসবে, ঋণাত্মকই আসছে। আচ্ছা তো ঋণাত্মক হলেও সমস্যা নেই, আমরা শুধু মান হিসাবে যদি চিন্তা করি টু এম মাইনাস বি মাইনাস এম এ হোল স্কোয়ার, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সহজ সাত নম্বর অঙ্ক দেখি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াল টু পি, সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এটার জন্য আমি চিত্র আঁকলামই না। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, পি দিয়ে যদি আমি ভাগ করি এক্স কজ আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই
পি সমান ওয়ান বা এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা সমান হচ্ছে ওয়ান। এখন বলছে এ, তাহলে বলো এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে পি বাই কজ আলফা কমা জিরো। বি বিন্দু কত? জিরো কমা, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো তাই এটা আমি চিত্রনায়কেই লিখে দিলাম। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথ বের করতে হলে আমাদের একটা এক্স কমা ওয়াই ধরে নিতে হয়। তো এক্স কমা ওয়াইটা কোথায় থাকবে? এক্স কমা ওয়াইটা এ এবং বি এর মধ্যবিন্দুতে থাকবে। এক্স কমা ওয়াই কোথায় থাকবে? সবসময় এ এবং বি বিন্দুর মধ্য, বি বিন্দুর মাঝখানে থাকবে, মানে মধ্যবিন্দু হবে। তার মানে এক্সটা হবে পি বাই কজ আলফা প্লাস জিরো বাই টু, ওয়াইটা হবে পি বাই সাইন আলফা প্লাস জিরো বাই টু। এইটাকে লেখা যায় পি বাই টু কজ আলফা, এইটাকে লেখা যায় পি বাই টু সাইন আলফা। এখন দেখো আমরা যদি দুইটা জিনিস এভাবে রেখে দিই তাহলেও হবে, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে এক্স এবং ওয়াইকে একসাথে লিখতে হবে। সো এক্স এবং ওয়াইকে একসাথে লিখতে হলে এরকম একটা জিনিস আমরা একটু আগেও করেছি, সেখানে আলফাটাকে বাদ দিয়েছি, কিভাবে কজ আলফাটাকে আলাদা করেছি, সাইন আলফাকে আলাদা করেছি, তারপর স্কোয়ার করে যোগ করে দিছি। সেম কাজ এখানেও করতে হবে, কজ আলফা সমান পি বাই টু এক্স, সাইন আলফা সমান পি বাই টু ওয়াই। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত? পি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার, এই দিকে হয়ে যাবে ওয়ান। আর আমি যদি গুণ করে দিই, আচ্ছা এখানে লিখলাম ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পি স্কোয়ার ওয়াই প্লাস পি স্কোয়ার এক্স, বা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান পি স্কোয়ার কমন নিলে, আচ্ছা এখানে তো স্কোয়ার হবে, এখানে তো স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আমাদের প্রমাণ। 3.5 মোটামুটি আমার বেসিকগুলো বুঝে এই অঙ্কগুলো ভালো করে করতে পারলে বইয়ের প্রথম থেকে 3.5 প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক করতে পারবো, এই বিশ্বাসটুকু আমি রাখি। 3.6 আমন্ত্রণ জানিয়ে